মৃত্যু পথযাত্রী রাস্তায় পড়ে থাকা এক অসহায় বৃদ্ধকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়ালেন পুলিশ মহাপরিদর্শকের সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণের সভানেত্রী জিশান মির্জা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে তিনি বলেন, যশোরের রেলগেট এলাকায় পাঁচ দিন ধরে সড়কের পাশে পড়েছিলেন অসুস্থ বৃদ্ধ। নাম ঠিকানাহীন বৃদ্ধকে কেউ সহযোগিতা করেনি। পরে 999-এ ফোন পেয়ে যশোর কোতোয়ালি থানার এসআই ঘটনাস্থলে বিষয়টি দেখার পর সেই খবর পুনাক সভানেত্রীর নজরে আসে। এরপরে অসহায় বৃদ্ধকে সহযোগিতায় এগিয়ে আসেন জিশান মির্জা। অসহায় মানুষটা সে বাড়িতে যেতে চাচ্ছে, কিন্তু পুরোপুরি অসহায়। সবাই চেষ্টা করছি আমরা যেন মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে যার যাতে করছি সামাজিক ভালো।